আল্লাহর নবী বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহর নবী বলেন যখনই রমজান মাস আসে রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য ১২টা মাস দান করেছেন কয়টা মাস জোরে বলুন কয়টা আল্লাহ তাআলা আমার আপনার জন্য ১২টি মাস দান করেছেন ১২টি মাসের মধ্যে ১১টি মাস জান্নাতকে সাজানো হয় হরেক রকমের সাজনি দ্বারা জান্নাতকে সাজানো হয় আর যখনই রমজান মাস রমজানের চাঁদ উঠে গো রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দেন আমার ভাইরাম আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন শুধু জান্নাতের দরজাই খুলে দেন না জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করে দেন সুবহানাল্লাহ শয়তান গুলারে জেলখানায় ঢুকাইয়া দেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার মুরব্বীরা সামনেই তো রমজান মাস আর মাত্র কয়টা দিন এরপরেই রমজান মাস শুরু হয়ে যাবে রমজান মাস এমনই মাস এই মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে রমজানের হকগুলিকে পালন করে আল্লাহর যত সৃষ্ট জীব আছে আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিগুলা ওই মানুষটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহর নবী বলেন আল্লাহর সমস্ত সৃষ্টি রোজাদারের জন্য ক্ষমা চায় এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য ক্ষমা চায় সুবহানাল্লাহ কর রমজান মাস এমন একটা মাস এই মাসে কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে খাবার খাওয়ায় রোজাদারকে যদি ইফতার করায় আল্লাহর নবী বলেন একটা রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে ওই ব্যক্তির আমল নামায় একটা রোজার সওয়াব আল্লাহ দান করে দেন এক সাহাবী বললেন হুজুর আমাদের তো সেরকম সামর্থ্য নাই একজন মানুষকে পেট ভর্তি করে খাওয়াবো ইফতার করাবো ওগো নবীজি তাহলে আমরা কি এই সওয়াব থেকে বঞ্চিত হব আমার নবী বললেন ও সাহাবী কোন ব্যক্তি যদি এক কাপ পানি দ্বারা এক কাপ দুধ দ্বারা সামান্য একটু দুধ দ্বারা সামান্য একটু পানি দ্বারা সামান্য একটু খাবার দ্বারাও কোনো একজন রোজাদারকে ইফতার করায় ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একটা রোজার সওয়াব আমার আল্লাহ দান করে দেন আমার ভাইরা রমজান মাসের কেমন মর্যাদা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাংসাম রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দাম মিন জামবিহি ওয়ামান কাম রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দাম دم من جنبه ومن قام ليلة القدر إيمانا وإحسانا
احتسابا غفر له ما تقدم من جنبه من غرم خيرها فقد غرم رواه المتفق عليه এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রহমাতুল্লাহি আলাইহি তারা তাদের নিজ নিজ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন অর্থাৎ হাদিসটি বুখারী শরীফেও আছে মুসলিম শরীফের মধ্যেও আছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখে রমজান মাসের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সকল গুনাহগুলারে মাফ করে আমার ভাইরাম গুনাহের মাত্রা যদি অনেক বেশি হয়ে যায় ওই মানুষগুলাও তো মাফ পাইতে চায় ওই মানুষগুলাও তো মাফ পাইতে চায় আল্লাহর নবী তাদেরকেও সুসংবাদ দিয়ে বললেন ওয়ামান কাম রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখে রোজার বিনিময়ে তো আল্লাহ গুনাহ মাফ করেনি আবার রমজান মাসে যে তারাবির নামাজ আদায় করে রাত্রি জাগরণ করে এই রাত্রি জাগরণকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের যৌবনের সকল গুনাহগুলারে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহ মাফ করার জন্য প্রথমে দিলেন রোজা সুবহানাল্লাহ বলেন নবীজি রোজার সুসংবাদ দিলেন রোজার পরে সুসংবাদ দিলেন তারাবির নামাজ রাত্রি জাগরণ আমার নবী আরেকটা শ্রেষ্ঠ সুসংবাদ দিয়ে দিলেন ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি আল্লাহর নবী বলেন কারো গোনা যদি রমজানের রোজা দ্বারা মাফ করা সম্ভব না হয় তারাবির নামাজ দ্বারাও মাফ করা সম্ভব না হয় আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দি যে রমজান মাসে তারাবির নামাজ পড়ল রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করল ইবাদত বন্দিগি করে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে লজ্জিত হয়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে আল্লাহর কাছে যে ক্ষমা চায় এই ক্ষমা চাওয়াকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সকল গুনাহগুলারে মাফ করে দেন কদরের রাত কদর মানে কি কদর মানে সম্মান সুবহানাল্লাহ বলেন একদিন আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বলতেছেন আমাদের পূর্ববর্তী যুগে অনেক নবী রাসূলগণ এবং তাদের উম্মতগণ কেউ 200 বছর কেউ 500 বছর হাজার বছর পর্যন্ত তারা জীবিত ছিল তারা দিনের বেলায় রোজা রেখেছে রাত্রিবেলা রাত্রি জাগরণ করে ইবাদত বন্দিগি করেছে দিনের বেলায় জিহাদ করেছে রাত্রিবেলায় রাত্রি জাগরণ করে তারা ইবাদত বন্দিগি করেছে এক সাহাবী বলেন হুজুর গো আমরা বাসি 50-60 বছর কি 70-80 কি 100 কি 150 বছর আম তাদের তুলনায় আমাদের হায়াত একেবারেই কম কথা কোন ঠিক কিনা ও নবীজি তাদের তুলনায় আমাদের হায়াত তো অনেক কম তাহলে কি আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হব নাকি নবী আমার তিনি চিন্তায় পড়ে গেলেন আসলেই তো কথা ঠিক তারা বেঁচেছে 200 বছর 500 বছর হাজার বছর আমার উম্মতেরা বাসে 70-80 কি 100 বছর কি 150 বছর সুতরাং আমার এই উম্মতেরা কি এই সওয়াব থেকে বঞ্চিত হবে আমার নবী যখন এই টেনশনে পড়ে গেলেন নবীজিকে সান্ত্বনা দিয়ে আল্লাহ সূরা কদর নাজিল করে দিলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজাল ليلة القدر اے نبی
নিশ্চয় আমি আল্লাহ কোরআন কে নাজিল করেছি কদরের রাত্রিতে সম্মানিত রাত্রিতে সম্মানিত রজনীতে এই সম্মানিত রজনী আমি আল্লাহ আপনাকে দান করেছি আপনার উম্মতদেরকে দান করেছি সুবহানাল্লাহ বলবেন না এই সম্মানিত রজনী আপনাকে দান করেছি আপনার উম্মতকে দান করেছি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর ও নবী গো আপনি কি জানেন এই সম্মানিত রজনীর কেমন সম্মান কেমন মর্যাদা বান্দা নিজে বান্দা প্রশ্ন করবে প্রশ্ন করার আগেই আল্লাহ প্রশ্ন করে উত্তর দিয়ে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ও নবী গো এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ হাজার মাস এখানে হাজার মাস দ্বারা কয় মাস বোঝানো হয়েছে এক হাজার মাস নাকি দুই হাজার মাস নাকি পাঁচ হাজার মাস আমার ভাইয়েরা যখন সূরা কদর নাজিল হয় আরবের মধ্যে সর্বোচ্চ গণনা ছিল হাজার সুবহানাল্লাহ বলবেন না যেমন এখন বর্তমানে সর্বোচ্চ গণনা একক দশক শতক হাজার ওজন লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এখন সর্বোচ্চ গণনা কি ট্রিলিয়নের পর্যায়ে তখনকার সময়ে সর্বোচ্চ গণনা ছিল হাজার সুতরাং এই হাজার দ্বারা এক হাজার বোঝানো হয় নাই দুই হাজার বোঝানো হয় নাই আল্লাহ বলেন ও নবী গো সর্বোচ্চ সময় ইবাদত বন্দিগি করলে যত পরিমাণ সওয়াব হয় আমি আল্লাহ কদরের রাত্রিতে ইবাদতকারীর আমল নামায় তার চেয়েও বেশি সওয়াব দান করি সামনে আসতেছে রমজান মাস রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখাও সেই রকম ফরজ কথা কন ঠিক কিনা ধনী গরিব সবার উপর নামাজ ফরজ ধনী গরিব সবার উপরেও রোজা ফরজ কথা কন ঠিক কিনা অথচ রমজান মাস আসলে দেখা যায় কিছু মানুষ দেখা যায় ওরা কয় আমরা রোজা থাকা হয় না আমরা রোজা থাকতে পারি না আমার গ্যাস্ট্রিক আমার আলসার আমার পেপটি কয় কিনে কথা কন কয় কিনে আমার ভাইরা গো গ্যাস্ট্রিকের যদি রুগী থেকে থাকো আজকে থেকে জেনে নাও আজকে থেকে গে জেনে নাও গ্যাস্ট্রিকের মহা ঔষধ হলো রোজা রাখা সুবহানাল্লাহ গ্যাস্ট্রিক বৃদ্ধির প্রধানত দুইটি কারণ এক নাম্বার কারণ হলো অনিয়মিত খাবার খাওয়া কি করা অনিয়মিত খাবার খাওয়া দুই নাম্বার কারণ হলো অপরিমিত খাবার খাওয়া আমার ভাইয়েরা মুমিন ব্যক্তি রমজান মাসে রোজা রাখে নিয়মিত খাবার খায় কথা কন ঠিক কিনা সকালে খায় মানে শেষ রাতে খায় সন্ধ্যায় খায় শেষ রাতে খায় সন্ধ্যায় খায় তাহলে অনিয়ম থাকে না নিয়ম চলে আসে আর ইমানদার ব্যক্তি মুত্তাকি ব্যক্তি পরিমিত খাবার খায় দুইটা কাজ ইমানদার ব্যক্তি করে সুতরাং ইমানদার ব্যক্তির যদি গ্যাস্ট্রিক আলসার পেপটিক থেকে থাকে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা তার গ্যাস্ট্রিক আলসার পেপটিককে ভালো বানিয়ে দিবে এবার আসুন রোজার মাধ্যমে আল্লাহ মানুষের আয়ু বাড়াইয়া দেন সুবহানাল্লাহ বলবেন না আমরা অনেকদিন বাঁচার জন্য জিম করি সকালে উঠে ব্যায়াম করি না আমরা নিজের জীবনকে সুন্দর সুঠাম করার জন্য ব্যায়াম করি কত রকমের ঔষধ ব্যবহার করি ভাইরারে আমার ব্যায়াম করেন জিম করেন আরো যত কিছু করা প্রয়োজন করেন তবে আপনার স্বাস্থ্য সুন্দর রাখার জন্য যত ঔষধ আছে সবচাইতে বড় ঔষধ মহা ঔষধ হলো রোজা পালন করা বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলেন সুমু তাসিহু
রোজা রাখো সুস্থ থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ রোজার দ্বারা হায়াত বৃদ্ধি পায় আয়ু বেড়ে যায় এটা কিভাবে সম্ভব চিকিৎসা বিজ্ঞানীগণ কিছু কিছু ইদুরের উপর গবেষণা করেছেন কিছু ইদুরকে একপাশে রেখেছেন সেই ইদুরগুলোকে একদম পরিমিত খাবার দিয়েছেন মানে যা না হলেই নয় তত পরিমাণ খাবার দিয়েছেন আর একপাশে কিছু ইদুর রেখেছেন ইদুরগুলোকে ইচ্ছামতো খাবার দিয়েছেন যত খুশি খাও যত খুশি খাও তো যেই ইদুরগুলোকে ইচ্ছামতো খাবার দিয়েছেন যে যত খুশি খাও এই ইদুরগুলো খেতে 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 মোটা সোটা হয়ে গেছে তারপর দেখা যায় গরম আসে রোদ উঠে হার্ট স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে অ্যাটাক করে মারা যায় কিন্তু যে ইদুরগুলোকে পরিমিত খাবার দিয়েছে ওইগুলা স্ট্রোকও করে না হ্যাঁ ব্রেন স্ট্রোকও করে না হার্ট অ্যাটাকও করে না দেখা যাচ্ছে যে গড়ে যেই ইদুরগুলা কে বেশি খাবার দেওয়া হয়েছে ওইগুলার তুলনায় গড়ে যে ইদুরগুলাকে কম পরিমাণে খাবার দিয়া দেওয়া হয়েছে তাদের আয়ু অনেক বেড়ে গেছে বলুন না সুবহানাল্লাহ সুতরাং চিকিৎসা বিজ্ঞানীগণ এই গবেষণা থেকে এটাই প্রমাণ করেছেন যে কোন ব্যক্তি যদি নিজের আয়ুকে বাড়াইতে চায় সে যেন রোজা রাখে এটা শুধু রমজান মাস নয় সারা বছরই প্রতি মাসে দু চারটা করে যেন রোজা রাখে তার আয়ু আমার আল্লাহ বাড়াইয়া দিবেন আমার ভাইরা চেহারা সুন্দর বানানো আমরা চেহারা সুন্দর বানানোর জন্য কত কত কিছু না করি আমরা ক্রিম ব্যবহার করি লোশন ব্যবহার করি কত উন্নত মানের তেল ব্যবহার করি আর কত কিছু না ব্যবহার করি আল্লাহ তাআলা আমাদের চেহারা সুন্দর বানানোর জন্য তিনটা ক্রিম দান করেছেন এই তিনটা ক্রিম যদি আমি আপনি আমার জীবনের সাথে মিলাইতে পারি আল্লাহ তাআলা আমার আপনার চেহারা সুন্দর বানাইয়া দিবেন এক নাম্বার ক্রিম হলো ওযু করা আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি ওযু করে এবার দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলিটি উঠিয়ে কালেমায়ে শাহাদাত একবার পরে আমার সাথে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কোন ব্যক্তি যদি ওযু করে শাহাদাত আঙ্গুলিটি উঠিয়ে এই কালেমায় শাহাদাত পড়ে আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য আটটা জান্নাতের সব দরজা খুলিয়া দেন ওযু করলে মানুষের চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়া দেন বলুন না সুবহানাল্লাহ দুই নাম্বার ঔষধ চেহারা সুন্দর বানানোর মহা ঔষধ হচ্ছে নামাজ পড়া আমরা রুকুতে যাই তখন রক্তের চাপ আমাদের মুখের মধ্যে আসে আমাদের মাথার মধ্যে আসে যার দরুন মুখ লাল বর্ণ হয় আমার আমরা সেজদায় চলে যাই রক্তের চাপটা মুখের মধ্যে আসে এবং ব্রেনের মধ্যে আসে যার দরুন আমাদের চেহারা আরো লালচে হয় চেহারাটা ঝলকে ঝলকানির মধ্যে পড়ে যায় বলুন না সুবহানাল্লাহ তিন নাম্বার মহা ঔষধ হচ্ছে চেহারা বানানোর মহা ঔষধ হচ্ছে রোজা রাখা আমরা জমিতে ধানের গোসাগাড়ি না আমাদের টাঙ্গাইলের ভাষায় তো গোসাই বলে নাকি বলেন গোসাগাড়ার পরে আমরা খেতে মধ্যে জমিতে প্রচুর পরিমাণে পানি দেই বেশি দিন পানি জমে থাকার কারণে জমিতে শ্যাওলা জমে ঠিক কিনা জমিতে শ্যাওলা জমে নোনা পড়ে এই লোনামুক্ত শ্যাওলামুক্ত জমি করার জন্য আবার আমরা কি করি পানি দেয়া বন্ধ করি ক্ষেতটা জমিটা রৌদ্রের তাপে শুকোই কথা কন ঠিক কিনা শুকানোর কারণে দেখা যায় যে জমির মধ্যে কি হয় লবণাক্ততাটা দূর হয় শ্যাওলা মুক্ত হয় তেমনি ভাবে আমরা সারা বছর লবণাক্ত খাবার খাই তৈলাক্ত খাবার খাই তারপরে চিনিযুক্ত খাবার খাই এই সকল খাবার খেতে 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 আমাদের চামড়াটা নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় আর যখন আমরা রমজান মাসে এই যে লম্বা সময় পানাহার থেকে বিরত থাকি এই চামড়াটা শুকায়
জমি যেরকম শুকিয়ে উর্বরতা শক্তি বৃদ্ধি পায় তেমনি ভাবে মুমিন ব্যক্তির চামড়া শুকিয়ে তার ভিতরকার যে লবণাক্ততা এগুলা শুকিয়ে ওই ব্যক্তির চেহারা সুন্দর হয়ে যায় এবার আসুন দাঁতের মাড়ি শক্ত হওয়ার মুখের মানে দাঁতের মাড়ি শক্ত হওয়া এবং হজম শক্তি বৃদ্ধি পাওয়ার মহা ঔষধ রোজা রাখা সুবহানাল্লাহ বলবেন না বৈদ্যুতিক পাখা ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে দিনের পর দিন রাতের পর রাত যদি ঘুরে ঘুরতে ঘুরতে গরম হবে আস্তে আস্তে আগুন ধরে যাবে কয়েল পুড়ে যাবে কথা কন তাহলে এই বৈদ্যুতিক পাখার বিশ্রামের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই বিশ্রামের প্রয়োজন তেমনি আমরা সারা বছর এই মনে করেন বাড়ি থেকে বের হচ্ছি পান পান খাচ্ছি চা খাচ্ছি আবার কেউ বিড়ি খাচ্ছে তারপরে ফাস্ট ফুডের দোকানে যাচ্ছে যার মনে যা চায় এই যে খাচ্ছে 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 আপনার দাঁতের মাড়ির উপর ব্যাপক প্রেসার পড়ে হজমের উপর ব্যাপক প্রেসার পড়ে যখন বান্দা বান্দি রমজান মাসে রোজা রাখে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বান্দা বান্দি না খেয়ে থাকে তখন এই দাঁতের মাড়ি বিশ্রাম লাভ করে আর দাঁতের মাড়ি মজবুত হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ আর হজম শক্তি বান্দা বান্দির বৃদ্ধি পেয়ে যায় বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ভাইরা রমজানের রোজা রাখাম এমন একটি ইবাদত যে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির তলাপেটের ব্যথা ভালো করে দেন সুবহানাল্লাহ সারা বছর খাবার খাই খাবারের কিছু অংশ আস্তে আস্তে তলাপেটের তলায় জমতে থাকে চিকিৎসা বিজ্ঞানীগণ গবেষণা করে বের করেছেন সারা বছর খাবার খাই খাবারের কিছু অংশ পেটের নিচে তলিতে যে জমা থাকে জমতে 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 এইগুলা টক্সিন তথা জৈব বিষে পরিণত হয় আমরা যখন রোজা রাখি এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই টক্সিন গুলারে শুকাইয়া দেন সারা দিন রোজা রাখার কারণে রোজা থাকার কারণে সারা দিন না খেয়ে থাকার কারণে এই যে জৈব বিষগুলা টক্সিনগুলো এইগুলো শুকিয়ে যায় মানুষের তলাপেটের ব্যথা ভালো হয়ে যায় তাহলে রোজা রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এক কথায় ইসলামে যত বিধান আছে ইসলামের বিধান মানলে শান্তি আর শান্তি কথা কন ঠিক কিনা ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম নাই যেখানে শান্তি নাই